আমাদের বাড়িতে কখনোই আলাদাভাবে কলিজা কেনা হতো না। সেই ছোটবেলা থেকেই আমার ঠিক এখনো মনে পড়ে না কখনো বাবা আলাদাভাবে কলিজা কিনেছে কিনা। আমার যখন 10 থেকে 12 বছর বয়স, তখন এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে গেছিলাম। একটা ছাগলের কলিজা কতটুকুনি বা হয়, তো ওনারা কি করেছিলেন, কলিজার সাথে মাংস মিক্স করে ভাজা ভাজা টাইপ বা ভুনা ভুনা টাইপ কিছু একটা করেছিলেন। আর আমার তো আনহেলদি জিনিস খুবই পছন্দ, তাছাড়া ভাজা পোড়া তো আমার ফেভারিট। যখন শুনলাম কলিজা ভুনা করেছে, সেই 10-12 বছর বয়সে হঠাৎ মাথায় এলো আমি আরেকজনের কলিজা এইভাবে খেয়ে নেব। তখন কি করলাম, মাংসগুলো বেছে বেছে খেয়ে নিয়েছি আর সব কলিজা ফেলে দিয়েছি। এখন তো শুধু কলিজা না, মাথা মুন্ডু সব খেয়ে ফেলি। কয়দিন পর দেখবেন চামড়াটাও খেয়ে নেব। যেভাবে দাম বাড়ছে এভাবে না খেয়ে তো আর কোনো উপায় দেখছি না। আচ্ছা, আরো বছর দুয়েক পরে মামার বাড়িতে মামি একবার স্পেশালি কলিজা ভুনা করেছিলেন। সেবার খেয়ে এত মজা পেয়েছি, এখন তো ঘরে মাথন আসুক বা না আসুক কলিজা মাঝে মধ্যে ঠিকই খাওয়া হয়। আর গ্রামের মানুষজন দেখবেন অত বেশি মশলাপাতি ব্যবহার করে না, তারপরও খেতে হয় অসাধারণ। হয়তো ভালোবেসে আঁচলের পুটলি থেকে সব আদর স্নেহ মমতা ঢেলে দেয় বলে। আচ্ছা, আর কলিজা খাওয়ার আরও একটা মেন কারণ হচ্ছে মাংসের চাইতে কলিজার দাম কম, আর খেতেও বেশ ভালো। এখন তো মাথনের কেজি 1100 করে, ভাবা যায়। আচ্ছা দেখুন, গল্প করতে করতে রেসিপিটাই বলতে ভুলে গেছি। আমি কলিজা নিয়েছি 1 কেজি থেকে সামান্য বেশি হবে, আর কলিজা শুরুতেই কিন্তু আমি ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। আচ্ছা, আর মশলা দিয়েছিলাম 3 টেবিল চামচ আদা রসুন বাটা। আমি আদা আর রসুন একসাথে পেস্ট করে নিয়েছিলাম। আর গুঁড়ো মশলা দিয়েছি 1.5 চা চামচ হলুদ গুঁড়ো, 2 চা চামচ মরিচের গুঁড়ো, 1 টেবিল চামচ ধনে গুঁড়ো, 1 টেবিল চামচ জিরে গুঁড়ো। আর কালারের জন্য 1 চা চামচ কাশ্মীরি মরিচের গুঁড়ো দিয়েছি, লবণ দিয়েছি পরিমাণ মতো। দেখুন, মশলা থেকে তেলটা যখন আলাদা হয়ে যাবে তখন বুঝবেন আপনার মশলা ভালো কষানো হয়েছে। আমি এখন আগে থাকতে কেটে রাখা কলিজাগুলো দিয়ে দিচ্ছি আর ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আচ্ছা, আমি কলিজাতে এক্সট্রা কোনো জল দেব না। যদি আপনি স্লো কুকে রান্না করেন তাহলে কলিজা থেকে যে জলটা বেরোবে তা দিয়ে কিন্তু কলিজা ভালো সেদ্ধ হয়ে যায়। তারপরেও যদি আপনাদের একটু জল লাগে তাহলে অবশ্যই দেবেন আর ভালোভাবে কষিয়ে নেবেন। আর কলিজা যদি স্লো কুক করা হয় তাহলে খেতে সবচেয়ে বেশি মজার হয়। আমি আজকে কলিজাগুলোকে প্রায় 40 মিনিটের মতো অল্প আঁচে রান্না করেছি। আমি সচরাচর কিন্তু মাটনের কলিজা দুধ দিয়ে পরিষ্কার করি না, তবে যাদের কলিজার গন্ধ একদমই পছন্দ না, আপনারা চাইলে কিন্তু 1 গ্লাস দুধের মধ্যে কিংবা একটুখানি লেবুর রস বা ভিনেগার দিয়ে আধা ঘন্টার মতো কলিজাগুলো ডুবিয়ে রাখতে পারেন। এতে কলিজার গন্ধ অনেকাংশেই কমে যায়। সবার শেষে আমি 1 চা চামচের মতো গরম মশলা দিয়ে লো হিটে আরও 5 মিনিটের মতো রান্না করব। আর দেখুন, আমি এরকম একটু মাখা মাখা ঝোলটা রাখব। লুচি পরোটা আর গরম ভাতের সাথে এই কলিজা ভুনা খেতে জাস্ট অস্থির লাগে। আপনারা অবশ্যই অবশ্যই বাড়িতে বানাবেন আর আমাকে কমেন্টসে জানাবেন কেমন হলো। আচ্ছা, কলিজা কাটিং আর কলিজা পরিষ্কার করার একটা ডিটেইলস ভিডিও আমার চ্যানেলে আছে, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে কিন্তু দেখে আসতে পারেন। আচ্ছা, কলিজা রান্না করতে করতে দেখবেন একটু কালো হয়ে গেছে, তবে এতে ভাবার কোনো কিছু নেই, কারণ কালা গলার মালা।